আকাশে একদম ঘন কালো করে মেঘ করেছে। এই সবুজ গাছগুলোর মাঝে যখন এই কালো মেঘটা দেখি ভীষণ ভালো লাগে, তাই না? দেখুন গাছগুলোর রূপটা যেন আরও বেশি করে প্রকাশ পায়। মানে এই মেঘ বৃষ্টি হওয়ার আগে যে এই মেঘের মুহূর্তটা ভীষণ কিন্তু উপভোগের জিনিস, মানে আমার সেটা মনে হয়। দারুণ লাগে কিন্তু দেখতে, একদম ঘন কালো মেঘ, একদম কালো হয়ে গেছে। এদিকটা তাও একটু আলো আছে কিন্তু এই পোর্শনটা একেবারেই কালো। দেখা যাক বৃষ্টি হয় কিনা, কারণ অনেক সময় কালো মেঘ হচ্ছে কিন্তু বৃষ্টিটা ঠিক করে হচ্ছে না, শুধু মেঘটাই হচ্ছে। এইদিকে এনারা তো সব বসে পড়েছে, ভাবলাম মেঘ করেছে এই সময় এসে একটু চেয়ারে বসবো ব্যালকনিতে, চারিদিকটা দেখবো। তা সেই চেয়ার দখল করে নিয়ে অনেক আগেই বসে পড়েছে, আমার বসার জায়গা নেই, চেয়ার দখল করে বসে আছে, আর এরা এখানে বসে আছে। আমি কোথায় বসবো সেটা হচ্ছে এখন বড় প্রশ্ন। তো যাক, আমার তো বসার জায়গা নেই, আমি একটু হেঁটে চলেই বেড়াই। বাবা এরকম নিও না, এগুলো না, গাছ তুলছে অথচ এদের এর অত্যাচারে গাছগুলো আমার আর টিকবে না, গাছ ধরে ধরে তুলে দিচ্ছে সব। আমি একটু নিচেটাতেই বসি, আজকে জামা কাপড় কেটেছি এক গাদা জামা, এই যে এখানে বসে বসলেও সব চলে আসছে। কিরে যা বেশ তো দেখছিলি, এখন আমার আমাকে চাটা চাটি কী হলো পুকু? পুকু চলে গেলো, পুকু আমি জানি পুকু কোথায় গেলো, পুকু বল আনতে গেলো। দেখুন ও বল নিয়ে এক্ষুনি আসবে, এখন আস্তে 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 আকাশটা পুরো কালো হয়ে যাচ্ছে। এখনই প্রচুর রোদ ছিল কিন্তু এখন আস্তে আস্তে একদম কালো হয়ে যাচ্ছে। জিনিসটা কিন্তু খুব মানে উপভোগ করা, একদম থমথমে হয়ে গেছে পরিবেশটা, মেঘটা এত দূর চলে এসেছে, এত দূর এখানটাও আলো ছিল, ভীষণ থমথমে হয়ে গেছে। আর কী করবো, আদিন খালি বৃষ্টি লাগবে বৃষ্টি, আবার বৃষ্টির পর যদি একটু রোদ উঠবে, একদিন দুদিন রোদ হলেই ব্যাস, দেখবেন আবার কি আগের মতো সেই দেখো গরম। এই যে বললাম ও বল নিয়ে আসবে, এই যে বল এনে দিয়েছিলাম, অ্যাকশন হয়ে যাচ্ছি আমরা সবাই আস্তে আস্তে। এই ব্যালকনির বাড়ির মধ্যে এই কোয়ার্টারটার মধ্যে এই ব্যালকনিটা আমার সবচেয়ে প্রিয়, একে কেউ উঁকি মেমে দেখলেন। এদের জন্য আমাকে ব্যালকনিটা পুরো জাল দিয়ে ঘিরতে হয়েছে, কি জানি কখন কে আবার কী করে, ভয় লাগে। এইবার আস্তে আস্তে ঝড় উঠছে, হেভি লাগেই যায় এই সময়টা, আমার তো ভীষণ ভালো লাগে। কত রূপ প্রকৃতি, কখনো বৃষ্টি কখনো এই রোদ, কখনো কালো করে মেয়ে, কখনো ঝড় বিদ্যুৎ মেঘ ডাকছে, কতই না রূপ প্রকৃতি মানুষের মতো। মানুষের যেমন এক একটা মানুষের অনেক রূপ, তাই না? ভালো রূপ খারাপ রূপ, প্রতারণা করার রূপ, অনেক রূপ। কিছু কিছু মানুষ আছে যারা ভালো মানুষই সেজে প্রতারণা করে, সেরকম মানুষের সংখ্যাই এখন বেড়ে গেছে বেশি। তো সেই রকমই প্রকৃতিরও এক প্রকৃতির অনেক রূপ, মানুষ চেনাটা এখন একটা বড় মানে কাজ হয়ে যাচ্ছে, তাই না? অনেক মানে মানুষ চেনাটা খুব একটা বড় কাজ, আর খুব দরকারি কাজ, খুব কঠিন কাজ, কারণ অনেক সময় অনেক মানুষ দেখবেন খুব কঠিন কথা বলে, সবসময় খ্যাঁকঝ্যাঁক করে, আপনি তার থেকে দূরে থাকেন যে মানুষটা খুব খ্যাঁকঝাঁকি। হ্যাঁ, কিন্তু সেই মানুষটাই কিন্তু হয়তো খুব ভালো, কিন্তু যে হয়তো মৃদু কথা বলে খুব ভালো মানুষই দেখায়, আসলে কিন্তু দিনের শেষে দেখবেন সেই মানুষটাই আপনাকে বাস দিয়ে গেছে। এটাই হয় কিন্তু, এটাই কঠিন বাস্তব, বেশিরভাগ ক্ষেত্রেই এরা হয়। মানে আমিও অনেকবার ভুক্তভোগী, ভালো থাকার জন্য মাঝে মাঝে কিছু কিছু মানুষকে গুড বাই বলতেই হয়, তাই না? দেখবেন সেই সমস্ত মানুষকে জীবন থেকে অনেক অনেক ইয়ে হচ্ছে যে একে বলবো, এতে দূরে যাবো, এ ফোন আর বন্ধ করে দেবো, এ ফোন ব্লক লিস্টে ফেলে দেবো, অনেক দ্বিধা হচ্ছে মনের মধ্যে, কিন্তু মনটা চাই হচ্ছে। তো এক সময় যদি আপনি এটা করে উঠতে পারেন, মানে সেই মানুষটাকে দূরে সরিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন অনেক ভালো আছে, অনেক ভালো আছে। ভালো থাকার জন্য তাই বলবো, ভালো থাকার জন্য কিছু মানুষকে দূরে সরিয়ে রাখাটাই বেটার, আমি তো তাই মনে করি, আমি অন্তত তাই করি লাইফে। কারণ আমার কাছে আমার বাচ্চারা সব, আমার নিজের ভালো লাগে, ভালো থাকাটাও সব। আর নামকাবাজটা কাছের মানুষ, কাছের মানুষ হয়ে
আপনার পেছনে ছুরি বসাবে, আপনার আড়ালে কথা বলবে, আপনাকে নিয়ে সমালোচনা করবে, সেই সমস্ত কাছের মানুষের থেকে নিজেকে সরিয়ে নেওয়াটাই বেটার। কারণ আদৌ সেটা কাছের মানুষ নয়, জাস্ট সম্পর্ক সূত্রে কাছের মানুষ বলে মনে হয়, কিন্তু কাছের মানুষ তারা একদমই নয়। এই সব খারাপের মধ্যেও ভালো থাকাটাকে খুঁজে নেওয়াটাই মনে হয় সব, তাই না? কি আছে, আজ আছে, কাল নেই। করোনা হলো, করোনায় কত মানুষ মারা গেল, ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, কত মানুষ মারা গেল। তারা কি ভেবেছিল আমরা মারা যাবো এত তাদের? তাই নিজের জন্যই বাঁচতে, খারাপের মধ্যেও ভালো খুঁজতে হবে। আর ওই যে খারাপ মানুষগুলোকে নিজের জীবন থেকে একদম ছেঁটে ফেলতে হবে, মানে একদম ব্লক লিস্ট বলা যায়। আর এদেরকে বেশি বেশি করে ভালোবাসতে হবে, এদেরকে এদেরকে এই যে এই যে এই যে এই যে এদেরকে সব থেকে বেশি বেশি করে ভালোবাসতে হবে, সমগ্র প্রাণী কুলকেই ভালোবাসতে হবে। তো খালি আপনি দেখবেন ভালো আছেন, হাসি খুশি আছেন, কখনো একাকিত্ব ফিল হচ্ছে না, কখনো নিজেকে কী বলবো গিল্ট ফিল হচ্ছে না, কিছুই হচ্ছে না। এদের কাছে এদেরকে এদের সঙ্গ হচ্ছে যে কী সঙ্গ, যে একবার মিশেছে সে বুঝবে। এই যে এদের সঙ্গটা অসম্ভব সুন্দর, মানে আমার জীবনে 2019 বোধহয় আমি ওকে এনেছিলাম, তো তারপর থেকে আমার লাইফটাই যেন পুরো চেঞ্জ হয়ে গেছে। তারপর তো ফটো ফুলোটো এলো 2021, পুরো লাইফটাই যেন একটা অন্যরকম, একটা মানে সারাদিনই একটা ব্যস্ততা, ব্যস্ততার মাঝেও কোনো মানে এত ব্যস্ত সারাদিন সারাদিন কিন্তু কোনো যে ক্লান্তি বিরক্তি ভাব সেসব, মানে আনন্দ সারাদিন। কারণ ওরা তো প্রতিদিন ডেলি ডেলি নতুন নতুন দুষ্টুমি, নতুন নতুন সব কিছু করছে, তো সেখানে একঘেয়েমি তো আসবেই না। তো পরিবেশ একটা এখন ভীষণ ভালো। আর এই যে আমার আছে আর এক বিচ্ছু, বিচ্ছু নাম্বার ওয়ান, এটা হচ্ছে বিচ্ছু নাম্বার ওয়ান, ওদের থেকেও অনেক অনেক বেশি বিচ্ছু। তো সেটা কিন্তু এরা তো একটা সময় এই বিচ্ছুটা কমে যায় না, বড় হয়ে যাবে, বুঝতে শিখবে, তখন ওর নিজস্বতা আসবে, ওর বিচ্ছু এটা মানে আমি বদমাশি করবো, এগুলো দুষ্টুমি এগুলো কমে যাবে। কিন্তু এদেরটা তো সেটা কমে না, না এটা তো সেই দুষ্টু হয়েই জন্মায়, দুষ্টুমি করতেই থাকে। এটা তো কোনো দিন ওদেরকে মানে ওদের সঙ্গে কাটানো সময় একটা মানে অনবদ্য, দারুণ, এটা কোনো কিছুতেই ভাষায় প্রকাশ করা যায় না, যাওয়া সম্ভব না। তো চলুন আজকে অনেক বকবক করলাম, আজ আসি, আবার অন্য দিন দেখা হবে অন্য কোনো ভিডিও, মানে দেখা হবে না কথা হবে, তো অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমাদের পেজটাকে একটু বেশি বেশি করে ফলো করবেন, ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করবেন, না না এই বলে দেয় ভিডিওগুলো শেয়ার করতে। চলো টাটা।